তখন ধরো স্নেহের পরশ প্রকল্পের আবেদন শুরু হয়ে গেছে তো এখানে কিন্তু তোমাদের আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগছে এবং কী কী ডকুমেন্টস লাগবে এছাড়া অ্যাপসটা তোমরা কীভাবে কোথা থেকে ডাউনলোড করবে তো সেটাও বিস্তারিত আজকের এই ভিডিওতে জানাবো তখন তোমরা সকলেই কিন্তু জানো এই স্নেহের পরশ যে প্রকল্পটি চালু হয়েছে তো এখানে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে তো এখানে কিন্তু স্নেহের পরশ যে অ্যাপসটা বাড়িয়েছে তো এই অ্যাপসটা কিন্তু প্লে স্টোরে কোথাও পাওয়া যাচ্ছে না তো এখানে প্লে স্টোরে ছাড়া এখানে কোথা থেকে তোমরা কীভাবে ডাউনলোড করবে তো বিস্তারিত আজকের এই ভিডিওতে জানিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো বন্ধুরা ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোটো রিকোয়েস্ট তোমরা যারা আমাদের চ্যানেল নতুন তো প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল আইকনটিকে দাবি দেওয়ার যারা অলরেডি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলো ভিডিওটি শুরু করি এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু নতুন একটা প্রকল্প আনা হয়েছে তো সেটার নাম দেওয়া হচ্ছে স্নেহের পরশ তো এই স্নেহের পরশ প্রকল্পে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু হাজার টাকা করে দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে তো এটা এককালীন টাকা দেওয়া হবে অর্থাৎ এককালীন হাজার টাকা করে কিন্তু দেওয়া হবে পশ্চিমবঙ্গে স্থায়ীভাবে বসবাসকারী যে সমস্ত পরিযায়ী শ্রমিক করোনা ভাইরাসের কারণে লকডাউনের জন্য বিভিন্ন রাজ্যে গত চব্বিশ তিন দু হাজার কুড়ি তারিখ থেকে আটকে রয়েছে তো তাদেরকেই কিন্তু এই হাজার টাকা করে দেয়া হবে বলে কিন্তু রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে তো এই প্রকল্পে আবেদন করতে গেলে যে সমস্ত যোগ্যতাগুলো লাগছে তো এখানে শুধুমাত্র যারা লকডাউনের জন্য গত চব্বিশ তিন দু হাজার কুড়ি তারিখ থেকে দেশের বিভিন্ন প্রান্তে আটকে রয়েছে তারাই কেবলমাত্র এই প্রকল্পের আবেদনের যোগ্য এখানে পশ্চিমবঙ্গের স্থানদার হতে হবে অর্থাৎ এই প্রকল্পে যারা আবেদন করবে তাদেরকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থান বাসিন্দার হতে হবে এছাড়া লকডাউনের কারণে বিভিন্ন রাজ্যের মধ্যে যানবাহন না চলার জন্য যে সমস্ত শ্রমিক দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই রাজ্যে ফিরতে পারেনে শুধুমাত্র তারাই আবেদনের যোগ্য এছাড়া আদার্স কোনো ব্যক্তি আবেদন করতে পারবে না তো এখানে বলা হয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণস্বরূপ তাকে দিতে হবে রেশন কার্ড ভোটার কার্ড আধার কার্ড এইগুলো প্রদান করতে হবে অর্থাৎ সে যে পশ্চিমবঙ্গের বাসিন্দার তো সেইটা প্রমাণ করতে কিন্তু হয় রেশন কার্ড নাহলে ভোটার কার্ড নাহলে আধার কার্ড ও তো এইগুলোর মধ্যে যে কোনো একটি প্রদান করতে হবে তো এখানে আবেদন করতে হবে অ্যাপসের মাধ্যমে এখানে অ্যাপসটা তোমরা কিভাবে ডাউনলোড করবে এছাড়া তোমরা কোথায় পাবে অ্যাপসটা তো পুরো ডিটেলস জানাবো তবন্ধরা এখানে কিন্তু দেখতে পাচ্ছ আবেদন করার সময় এবং আবেদনকারীর নিম্নলিখিত বিস্তারিত প্রদান করতে হবে অর্থাৎ আবেদন করার সময় আবেদনকারীকে নিম্নলিখিত যে সমস্ত ডকুমেন্টস প্রদান করতে হবে তো এখানে বলে দেওয়া রয়েছে এখানে আবেদনকারীর ফটো অবশ্যই এখানে দিতে হবে এছাড়া এর সঙ্গে ভোটার কার্ড আধার কার্ড এবং রেশন কার্ড এই তিনটের মধ্যে যে কোনো অ্যাক্টার এখানে দিতে হবে প্রদান করতে হবে অর্থাৎ যে কোনো ছবি বা জেরক্স তোমাদেরকে এখানে আপলোড করতে হবে এছাড়া ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিস্তারিত অর্থাৎ যার নামে আবেদন করা হবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফন্ড পেজের ছবি সেটা আপলোড করতে হবে অর্থাৎ তো এখানে আবেদন করার সময় তোমরা দেখবে এখানে দুটো স্টেপ আছে তো আবেদন করার সময় তোমরা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমেও টাকা নিতে পারো এছাড়া ছাড়া ইউপিআইয়ের মাধ্যমেও কিন্তু তোমরা টাকা নিতে পারো তো বন্ধুরা এখানে তোমরা যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে নিয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে ব্যাঙ্কে সমস্ত কিছু ডিটেলস দিতে হবে এর কিন্তু তোমাদেরকে তোমাদের ব্যাঙ্কের যে প্রথম পেজের ছবি সেই ছবিটা অবশ্যই দিতে হবে আর সবসময় এখানে আবেদন করার সময় কিন্তু তোমরা যার জন্য দান করবে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারই দেওয়ার চেষ্টা করবে তোমরা কিন্তু যে কোনো একটা সার্চ বারে চলে আসবে তো সার্চ বারে আসার পর তোমরা লিখে সার্চ করবে স্নেহের পরোশ এপিকে অর্থাৎ স্নেহের পরশ এপিকে লিখে সার্চ করলে তোমাদের সামনে এরকম এক্সার্ভিস চলে আসবে তোমরা দেখতে পাচ্ছ তো এরপর কিন্তু তোমরা নিচের দিকে একটু নেমে যাবে তো নিচের দিকে যাওয়ার পর কিন্তু এখানে তোমরা দেখতে হবে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বলে লেখা রয়েছে এখানে দেখবে লেখা রয়েছে ডব্লিউ বি ডট ডট ইন তো এই ওয়েবসাইটের আন্ডারে যেটা রয়েছে তো এই লিংকে তোমরা ক্লিক করবে তারপরে কিন্তু তোমরা নিচের দিকে নেবে যাবে তো এখানে দেখতে পাচ্ছ স্নেহের পরোশ তো এখানে তোমরা ডাউনলোডে ক্লিক করবে তো এখানে ওকেতে ক্লিক করবে তো ওকেতে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা ডাউনলোড শুরু হয়ে যাবে তো তোমরা এখানে দেখতে হবে অ্যাপসটা ডাউনলোড হচ্ছে ডাউনলোড হয়ে যাওয়ার পর কিন্তু তোমরা ইনস্টল করে নিতে পারবে তো এখানে ইনস্টল করে নেবে তো ইনস্টল করে নেওয়ার পর কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ তোমরা ফর্মটিকে ফিল আপ করবে আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কীভাবে তোমরা এই স্নেহের অ্যাপসের মাধ্যমে আবেদন করবে তো সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি দিয়ে রাখবো তোমরা চাইলে সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবে যে তোমরা কীভাবে এই স্নেহের প্রকল্পে আবেদন করবে তো বন্ধুরা এছাড়া ভিডিওর নিচের লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও কিন্তু তোমরা এই অ্যাপসটাকে ডাউনলোড করে নিতে পারবে তো সেখান থেকে অ্যাপস ডাউনলোড করে তোমরা সেখান থেকে আবেদন করতে পারবে তো বন্ধুরা এছাড়া যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে বা যদি কোনো কিছু মতামত থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাদেরকে জানাবে তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এরকম টাইপের আপডেটগুলো পাওয়ার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো